أنا محبوب الرحمن عبد المنان، متخرج من جامعة الأزهر بالقاهرة. أريد أن أقدم لكم المحاضرة عن المادة اللغة العربية لأبنائنا وبناتنا، تلاميذ وتلميذات الصف التاسع والعاشر من مرحلة الداخل. والهدف بهذا الدرس إلى تنمية مهارات اللغة العربية. এই মুহূর্তে যারা ফেসবুক ইউটিউবে আমার ভিডিও লেকচার দেখছো, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আপডেট ভিডিও পেতে সাবস্ক্রাইব করে নেবে, আর যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ। তোমরা দেখছো আমি উপরে লিখেছি আল ওয়াহদাতুস সালিসা, আদ দরসুল আউয়াল, আল আদ ওয়াল ইনসাব তথা আল আদ ওয়াল ইনসাব প্যাসেজের, এটা আমার সেকেন্ড ভিডিও। দ্বিতীয় প্যাসেজ নিয়ে আমি আলোচনা করব। এখানেও তোমাদের বোর্ড থেকে আমি যে প্যাসেজটা নিয়েছি সেই প্যাসেজের মধ্যে বেশ কিছু শিক্ষা এবং ঘটনাটা, কাহিনীটা খুব ইন্টারেস্টিংফুল। সুতরাং আমরা ফিরে যাব সেই প্যাসেজের দিকে। সব প্যাসেজগুলোই ভালো করে পড়বে, কারণ আরবি ভাষা সেটাকে যদি আয়ত্ত করতে হয়, আত্মস্থ করতে হয়, সেটাকে বেশি বেশি পড়তে হয়। বেশি বেশি পড়লে পারা তোমার ক্লিয়ার হয়ে যাবে বা ফ্রি হয়ে যাবে। ল্যাঙ্গুয়েজ ফ্রির জন্য বেশি বেশি পড়ার বিকল্প নেই। সুতরাং ঘটনাটা হলো আলী রাদিয়াল্লাহু আনহু এবং এক জিম্মির মাঝে একটা ঘটনা ঘটেছিল, সেটাকে নিয়ে কাজী সুরায়ের কাছে গিয়েছিলেন। তাহলে আমরা প্যাসেজের দিকে ফিরে যাব। প্যাসেজটা হলো কানাত লি সুরাইহিন মাওয়াকিফুন আযীমাতুন ফি তারিখ আল কাযাইল ইসলামি। ওকে, কাজী সুরাইর সুউচ্চ অবস্থান ছিল ফি তারিখ আল কাযাইল ইসলামি, এখানে কাযা হবে, ইসলামী শাসন ব্যবস্থার ইতিহাসের মধ্যে। তার মানে হলো এই, ইসলামী শাসন ব্যবস্থার ক্ষেত্রে কাজী সুরাইর অবস্থান সুউচ্চ ছিল। আচ্ছা, ওয়া মিন যালিকা আন্না আলী ইবনা আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ফাকাদ দিরআহু লাহু। এখান থেকে যে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ফাকাদ মানে হারিয়ে ফেলেছিলেন, দিরআহু তার বর্মকে, কানাত আজিজাতান আলাইহি, বর্মটি আলী রাদিয়াল্লাহু আনহুর নিকট প্রিয় ছিল। সুমা ওয়াজাদা ফি ইয়াদি রাজুলিন মিন আহলিজ জিম্মা, তারপরে এই বর্মটি এক জিম্মি ব্যক্তির কাছে পেয়েছিলেন। ইয়াবিউহু ফি সুকিল কুফা, যেটাকে কুফার বাজারে সে বিক্রয় করছিল। ফালাম্মা রাআহা আরাফাহা, যখন আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বর্মটা দেখলেন, আরাফাহা সেটাকে চিনে ফেললেন, অকাল এবং বললেন, হাযা দিরআই, এটা আমার বর্ম, সাকাতাত মিন হামলিন লি ফি লাইলাতিন কাযা, অমক রাতে আমার বাহন থেকে পড়ে গিয়েছিল, ওয়া ফি মাকানিন কাযা, অমক স্থানে, ফাকালা জিম্মি, জিম্মি বলল, বাল হিয়া দিরআই, সেটা আমার বর্ম, ওফিয়াদি, আমার হাতে আছে, ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, যে এই বর্মটা আমার হাতে আছে সুতরাং এটা আমার, হে আমিরুল মুমিনিন। ওকে, ফাকালা আলিয়ুন, আলী ইবনু আবু তালিব বললেন, ইন্নামা হিয়া দিরআই, এটা আমার বর্ম, লাম আবিউহা, আমি সেটাকে বিক্রয় করিনি, ওয়ালাম আহিবহা, এবং সেটাকে আমি দানও করি নাই, লি আহাদিন, কাউকে, হাত্তা তাসিরা ইলাইকা, যে তোমার কাছে যাবে। ওকে, ফাকালা জিম্মি, জিম্মি বলছে, বাইনি ওয়া বাইনাকা কাদিউল মাদিনা, আমার এবং তোমার মাঝে মদিনার বিচারক বিচার করবেন। ফাকালা আলিয়ুন, তখন আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আনসাবতা ফাহালুম্মা ইলাইহি, তুমি সঠিক বলেছ, চলো সেখানে যাই। এই হলো আমাদের প্যাসেজ।
এই প্যাসেজকে সামনে রেখে আমরা কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। এবার দেখো যে প্যাসেজটি আমরা পড়েছি সেই প্যাসেজের আন্ডারে যে প্রশ্নগুলো হয়ে থাকে ইউজুয়ালি সেখান থেকে আমি কমন চারটা প্রশ্ন প্যাটার্নকে নিয়ে আলোচনা করে থাকি। তার প্রথম হলো আজিব আনিল আসইলাতি তালিয়া বিল লুগাতিল আরাবিয়্যা আরবাআন উক্তুব সাহিহান ইজা কানাতিল ইবারা সাহিহা আও খাতাআন ইজা কানাতিল ইবারা খাতিআ মা তাসহিহিল খাতা। থার্ড ইমলাইল ফারাগাত ফিল জুমালিল আতিয়া বিকালিমাতিন মুনাসিবা লাস্ট উযকুর জামাআ মিনাল মুফরাদ। প্রথম যে প্যাটার্ন সেটা হলো চারটা প্রশ্ন থাকে, সেই চারটা প্রশ্নের অ্যান্সার করতে হয়। তাহলে আমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করি প্রশ্নগুলো ইউজুয়ালি কেমন হয়। প্যাসেজের সাথে রিলেটেড যে প্রশ্ন লিমাজা রফাদ, লিমাজা একটা রফাদ কেটে দিবেন, লিমাজা রফাদ সুরাই শাহাদাত আল হাসান, কেন কাজী সুরাই হাসান রাদিয়াল্লাহু আনহুর সাক্ষীকে বাদ করে দিলেন। হাসান রাদিয়াল্লাহু আনহু তো বাবার জন্য সাক্ষী দিবেন, সেটাকে কেন বাদ করলেন? করলেন লা তাজুজু ফি শরিয়াত আল ইসলামিয়া, ইসলামী শরিয়া পারমিট করে না, জায়েজ রাখে নাই শাহাদাত আল ইবিন লি আবিহি, যে পুত্রের সাক্ষ্য দিয়া বাবার জন্য। ওয়ালিহাদা এজন্য রফাদা সুরাই আল কাদি শাহাদাত আল হাসান লি আবিহি, এজন্যই কাজী সুরাই হাসান ইবনে আবি তালিবের সাক্ষী বাবার জন্য গ্রহণ করেননি, রিজেক্ট করে দিয়েছেন। সেকেন্ড প্রশ্ন লিমাজা আসলামা জিম্মিয়ু, জিম্মি কেন ইসলাম গ্রহণ করলেন? দেখো প্যাসেজ থেকেই তোমরা নিবে আসলামা জিম্মিয়ু, এই প্রশ্নের মধ্যেও কিছু অ্যান্সার থেকে যায়। আসলামা জিম্মিয়ু জিম্মি ইসলাম গ্রহণ করেছেন লিআন্নাহু ফাহিমা বিহাদাল কাজা, এই ফয়সালা থেকে জিম্মি বুঝেছেন যে আন্না দিন আল্লাযী ইয়ামুরু বিহাদাল হক, এটা এমন দিন যেটা হকের নির্দেশ করে, কারণ এই দিনের মধ্যে যে বিচার ব্যবস্থা সেই বিচার ব্যবস্থায় আমিরুল মুমিনিনকেও দেখে না, একজন দেশের একবার ছোট যে প্রজা তাকেও দেখে না, যে আইন যেরকম আছে সেটা যার বিরুদ্ধেই যাক না কেন আইন সেভাবেই চলতে থাকে, এটাই জিম্মিকে মুগ্ধ করে তোলে। ও তায়াক্কানা আন্নাল ইসলাম হুয়া দ্বীনুল হক, এবং সে বিশ্বাস করে নেয় যে ইসলামই হচ্ছে সত্য ধর্ম। ওকে এবার দেখো মাযা ফাআলা আলিয়ুন রাদিয়াল্লাহু আনহু ইনদামা আসলামা যিম্মিয়্যু, যখন জিম্মি ইসলাম গ্রহণ করেছে তখন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর ভূমিকা কি ছিল? হাইনামা আসলামা যিম্মি, যখন জিম্মি ইসলাম গ্রহণ করল ওয়াহাবা আলিয়ুন দিরআহু, আলী ইবনে আবি তালিব তার বর্মকে তাকে দান করে দিলেন, ওয়ামা আহা ফরাসুন, এবং তার সাথে একটা ঘোড়াও দিলেন। চতুর্থ প্রশ্ন মাতা সাকাতাত দিরওয়া আলী ওয়া ইনদা মান ওয়াজাদাহা, কখন আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহুর বর্মটি পড়েছিল এবং কার কাছে পেয়েছিলেন? সাকাতাত দিরওয়া আলী ফি লাইলাতিন কাযা আও ফি মাকানিন কাযা, এক রাত এক স্থানে পড়ে গিয়েছিল। ফা ওয়াজাদাহা ইনদা যিম্মি, আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু এক জিম্মির নিকট পেলেন, ইয়াবিউহা ফি সুকিল কুফা, সে কুফার বাজারে বিক্রয় করছে। ওকে দেখো দ্বিতীয় প্যাটার্ন উক্তুব সাহিহান ইজা কানাতিল ইবারা সাহিহা আও খাতাআন ইজা কানাতিল ইবারা খাতিয়া মা তাসহিহিল খাতা, সহি থাকলে সহি লিখে দেবে আর খাতা থাকলে পারা সেটাকে আবার সহি করে দেবে, এই হলো ঘটনা। তাহলে দেখো ওয়াজাদা আলিয়ুন দিরআহু ইনদা ইহুদি, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তার বর্ম পেয়েছিলেন এক ইহুদি ব্যক্তির কাছে, এটা খাতা নাকি সহি? এটা খাতা।
তাহলে এটার সহি কি হবে? এখানে নিচে লিখে দেবেন আস সাহি ওয়াজাদা আলিউন দিরআহু রাজুলুম মিন আহলি দিম্মা, এক জিম্মি ব্যক্তির কাছে পেয়েছিলেন। দ্বিতীয় কালা আলিউন মাওলায়া, আলী রাদিয়াল্লাহু আনহু কাজী সুরাইকে লক্ষ্য করে অনার করে বলেছিলেন কুম্বুর ওয়া ওয়ালাদি আল হাসান, কুম্বুর এবং তার পুত্র হাসান ইয়াশহাদান আলি, তারা দুইজন আমার সাক্ষী দিবে। তোমরা প্যাসেজে পড়েছ যে কাজী সুরাই আলী ইবনে আবি তালিবকে সাক্ষী তলব করেছিলেন যে আপনি দুইজন সাক্ষী এনে দেন। তখন আলী ইবনে আবি তালিব বলেছিলেন যে কুম্বুর এবং আমার ছেলে হাসান, সে এই দুইজন আমার জন্য সাক্ষী দেবে। তখন কাজী সুরাই এই সাক্ষী রিফিউজ করে দিয়েছিলেন, বলেছিলেন যে আপনার ছেলে আপনার জন্য সাক্ষী দিতে পারবে না। তাহলে এটা লিখবে, এটা সহি নাকি খতা, এই জুমলাটা কি সহি নাকি খতা? এটা অবশ্যই সহি। তাহলে এটা লিখবে قال علي مولاي কুম্বুর ওয়া ওয়ালাদি হাসান ইয়াশহাদান লি, এটা তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে কুম্বুর এবং আমার ছেলে হাসান আমার জন্য সাক্ষী দেবে। সুতরাং এটা কথাটা ঠিক আছে, এই জন্য সহি, ভুল বুঝবে না। ওকে, ফাকাদা আলিউন রাদিয়াল্লাহু আনহু ফারাসাহু, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তার ঘোড়াকে হারিয়েছিলেন, খাতা, তিনি বর্ম হারিয়েছিলেন। তাহলে এটাকে ক্রোজ দিয়ে তুমি নিচে সহি লিখে এই জায়গাটা দিরআহু লিখে দিলেই হবে। ওকে, চার নম্বর শাহাদাতুল ইবিন লি আবিহি জায়েজ, মানে পুত্রের জন্য বাবার পক্ষে সাক্ষী দেওয়া জায়েজ, এটাও খতা। কি হবে? লা শাহাদাতুল ইব, এভাবে লিখবে লা ইয়াজুজু ফাসহি, লা ইয়াজুজু শাহাদাতাল ইব লিআবিহি, লা ইয়াজুজু শাহাদাতাল ইব, পুত্রের সাক্ষী দেওয়া জায়েজ নাই লিআবিহি, তার বাবার পক্ষে, বাবার জন্য পুত্রের সাক্ষী এটা অ্যালাও হবে না, এটা ইসলাম পারমিট করে নাই। ওকে, তিন নম্বর প্যাটার্ন ইমলা ইল ফারাগাত ফিল জুমাল ইল আতিয়া বিকালিমাতিন মুনাসিবা তথা ফিল ইন দ্য গ্যাপ। তাহলে দেখো, জাহাবা আলিউন ওয়াজ্জিম্মি ইলা সুরাই, আলী রাদিয়াল্লাহু আনহু এবং জিম্মি কাজী সুরাইয়ের কাছে গিয়েছিলেন কিসের জন্য? লিল কদা। ওকে, দ্যাট শুড বি অ্যান্সার। ওয়াজাদা আলিউন দিরআহু আইন্দা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ম পেয়েছিলেন আইন্দা রাজুলিন মিন আহলি যিম্মা। ওকে, তিন নম্বর লা ইয়াকবালু আল হাসান লি আবিহি, লা ইয়াকবালু শাহাদাত আল হাসান, হাসান লি আবিহি, হাসানের সাক্ষী তার বাবার জন্য জায়েজ নেই। হাসান হলো আলী ইবনে আবি তালিবের পুত্র। আসলামা যিম্মি বি তাসিরি আদালাতিন, সরি, আদালাতিন ইসলাম। ওকে, লাস্ট কানাত লি সুরাইহিন, প্যাসেজের মধ্যে আছে মাওয়াকিফুন আযীমাতুন, ওখানে প্যাসেজের মধ্যে আছে না, কানাত লি সুরাইহিন মাওয়াকিফুন আযীমাতুন ফি তারিখ আল কাযা আল ইসলামি। ওকে, এবার দেখো, উযকুর জামা মিন আল মুফরাদ, মুফরাদ দেয়া থাকবে, তার জমা করতে হবে। দেখো এখানে দেওয়া আছে মাওকিফুন, এটা মুফরাদ, এর জমা হচ্ছে মাওয়াকিফ, রাজুলুন এর জমা রিজাল, দারউন এর জমা আদরাক, ওয়ালাদুন এর জমা আউলাদ, সুকুন এর জমা আসওয়াক, লাইলাতুন এর জমা লায়ালি, আল মুমিন এর জমা আল মুমিনুন। আর শেষ পর্যায়ে একটু করে আলোচনা করছি যে প্যাসেজ থেকে তোমাদেরকে বলা হবে, তোমাদের কাছে চাওয়া হবে প্রশ্নে,
যে ফেলে মাদিকে আইডেন্টিফাই করো এবং ফেলে মাদিকে ফেলে মুদারে কনভার্ট করো, অথবা ফেলে মুদারেকে আইডেন্টিফাই করে ফেলে মাদিতে কনভার্ট করতে হতে পারে। যেমন দেখো জাহাবা, এটা একটা ফেলে মাদি, ওই প্যাসেজের মধ্যে আছে, এটা যদি ফেলে মুদারেতে কনভার্ট করো তাহলে হবে ইয়াজহাবু। আচ্ছা যদি ওয়াহাবা, ইয়াহিবু, ওয়াজাদা, ইয়াজিদু, ইলতাফাতা, এটাকে যদি ফেলে মুদারেতে কনভার্ট করতে হয় ইলতাফিতু, তারপরে আদওয়া, আদওয়া ইউদিও, এরকম আবার যদি কিছু মুরাদে আলফাজ মুতারাদিফা তথা সিনোনিম চায়, সিনোনিম এরকম আছে, যেমন জাহাবা, জাহাবা এটার সিনোনিম হলো ইনতালাকা। আবার দেখো ইলতাফাতা, এর সিনোনিম কি নাজারা, সাকাতা, তরাহা, সাকাতা মানে ফেলে দেওয়া, তরাহা মানে ও নিক্ষেপ করা, তারপরে ফাকাদা, এর সিনোনিম আদওয়া, আবার আমির, এর সিনোনিম হলো সাইয়িদ, এরকম হালুম্মা, তাল, আবার তারিখ, এর সিনোনিম হলো খবর বা আখবার। থ্যাংক ইউ সো মাচ, এই ছিল আমার আজকের ভিডিও লেকচার, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে একটি লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। পরবর্তী ভিডিও ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি আমি মাহবুব, আল্লাহ হাফেজ।